হ্যালো গাইস ওয়েলকাম টু এস ডাব্লু জি একাডেমি তোমরা যারা এবছর নিট বা ডাব্লু বা জেই মেন বা বিভিন্ন নার্সিংয়ের পরীক্ষার জন্য অর্থাৎ জেন পাসিবজির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমি আজকে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক যেই পোর্শেনটা আছে সেই পোর্শনটার থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলো বা তোমাদের যেগুলো কিছু কোশ্চেনগুলো হয় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো তো তার আগে তোমাদেরকে বলতে চাইছি তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম আমি প্রতিদিন সেটগুলো নিয়ে আসবো এরপর থেকে ফিজিক্সের সেটগুলো একে একে নিয়ে আসবো তো সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী সেটগুলো সব জানতে পারবে ধীরে ধীরে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে আচ্ছা চলো সব আছে প্রথমের কোশ্চেন কী বলছে ক্যান এ চার্জ অফ চার্জ অফ এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলম বি গিভেন টু এ বডি অর্থাৎ বলছে যে আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এই চার্জটা কি কোনো দিনে কোনো বডিতে কোনো একটা কাউকে দেওয়া যেতে পারে আমরা চার্জের কোয়ানটানজেশনে কী পড়েছিলাম কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এন ই এটা হয়ে থাকে অর্থাৎ ইলেকট্রনের ওয়ান এক দুই এন এর মান কত হতে পারে এন ইজিক্যাল টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু থ্রি ফোর এইসব হতে পারে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সিক্স এরকম মান কিন্তু হতে পারে না পূর্ণ অখণ্ড পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে আমরা এই সূত্রটাকে এইখানে লাগাবো তাহলে কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এনই যদি আমরা লাগাই বা জাস্ট এনইকে লাগালাম আমি এখন তো কিউয়ের মান কত দিয়েছে আশি ইন্টু টেন টু দি প মাইনাস নাইনটিন ইজিক্যাল টু এন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি power মাইনাস নাইনটিন হচ্ছে কিসের ইয়ে এই ইলেকট্রনের হচ্ছে আধান তাহলে কি এন টু কত হচ্ছে আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন বাই ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এইটা এইটা কেটে গেল তাহলে কি হচ্ছে আশি বাই এটা একটা উপরে গেল ষোলো পাঁচে আশি তার মানে পঞ্চাশ অর্থাৎ এন টু পঞ্চাশ মানে কি এন একটা কী হচ্ছে অখণ্ড পূর্ণ সংখ্যা মানে আমরা বলতে পারি যে এই যে এই চার্জটা একটা বডিতে কিন্তু দেওয়া যেতে পারে ক্লিয়ার এর পরের দেহ কোশ্চেনটাতে আমরা আসি যে বলা হচ্ছে যে তিন মিলিমিটার ব্যাসার্থ বিশিষ্ট একটি একক আধানে আহিত সাতাশটি জলবিন্দুকে সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো উভয় ক্ষেত্রে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে তো আমরা তলমাত্রিক ঘনত্ব বলতে কী জানি সিগমাইজিক্যাল টু কী হয় কিউ বাই এ কিউ কি কিউ হল আধান আর এটা কি এটা হলো ক্ষেত্রফল ক্লিয়ার সেমনি ল্যামডাইজিক্যালটি কি জানি আমরা রৈখিক ঘনত্বের ক্ষেত্রে কী হয় কিউ বাই এল হয় আর আমরা আমাদের আয়তন ঘনত্বের ক্ষেত্রে কী হয় মানে যেটা ভলিউম চার্জ ডেন্সিটি তো সেটা কি হয় কিউ বাই ভি হয় তো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলতে যে আমি তোমাদেরকে আজ ইলেকট্রোস্ট্যাটিকের যতগুলো প্রবলেম করেছি এই প্রবলেমগুলো নিয়ে সম্পূর্ণ ডিসকাশন প্লাস ওই প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টপিক এবং প্রতিটা পোর্শন ধরে ধরে ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রতিটা প্লেলিস্ট একটা বানানো রয়েছে আমি আন একাডেমিতে তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাস নিয়ে থাকি তো তোমরা যদি আমার ফ্রি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাও সেটা বেঙ্গলি ভার্সেনি আমি নিয়ে থাকি তো তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমরা বাংলাতেই নিয়ে থাকি তো সেটা যদি অ্যাটেন্ড করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো তুমি সেখান থেকে আমার ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই এবছর যেই মেন বা যেই অ্যাডভান্স বা ডাব্লু এর প্রিপারেশন নিচ্ছ তো তোমরা এখন যদি এই আন অ্যাকাডেমির এই প্যাকেজটা নিতে চাও যেখানে তিন মাসে তোমরা মক টেস্ট দিতে পারবে কন্টিনিউয়াসলি মক টেস্ট তাছাড়া প্রিভিয়াস ইয়ারের তিরিশ হাজার প্র্যাকটিস সেট কোশ্চেন যত যত কোশ্চেন আছে তার সলিউশন ভিডিও সলিউশন সব কিন্তু এই প্যাকেজগুলোর মধ্যে পেয়ে যাবে তুমি আমার প্রথম আমার কোডটা যদি ইউজ এই প্রলয় টেন তাহলে আরো টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে আর তোমাদের জন্য আন একাডেমি ফ্রিতে যে মক টেস্টগুলো নিয়ে এসেছে সেগুলো সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ এগুলো এই দিনগুলোতে চলবে যেটা আগেও হয়েছিল চোদ্দো পনেরো ষোলো চলেছিলো এখন এটা আরও এক্সটেন্ড করা হয়েছে এটা পরেও আরও এক্সটেন্ড করা হবে আর লাকি ফিফটি উইনার্সদেরকে তারা গিফট দেবে আর তোমাদের এটা একটা প্র্যাকটিস সেটের মতন হয়ে যাবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এবারে কিন্তু আন একাডেমি একটা খুব সুন্দর অ্যাপের খোঁজ নিয়ে এসেছে যেটার থেকে তোমরা কী করতে পারবে যে আন একাডেমির অ্যাপটার থেকে তোমরা জাস্ট তোমাদের ধরো একটা প্রবলেম করতে সমস্যা হচ্ছে যে একটা কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম বা কোনো একটা কোশ্চেন বুঝতে পারছো না তোমরা জাস্ট সেটা ছবিটা তুলবে ওখানে স্ক্যান করবে তারপরে তোমরা তার রিলেটেড যতগুলো ভিডিও হয় বা সলিউশনগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে তোমরা চেক করে নিতে পারবে খুব সুন্দর এটা একটা তোমাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে যে তোমরা জাস্ট তোমাদের কোনো একটা সমস্যা হলে কোনো একটা নিউমেরিক্যালস বলো বা কোনো একটা কোশ্চেনের প্রবলেম হলে জাস্ট ছবিটা তুলবে তাহলে তোমরা তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে আচ্ছা দেখো কি এখানে ব্যাপারটা কি যে বলা হয়েছে যে তিন মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আয়ত সাতাশটি জলবিন্দুকে একসঙ্গে সংযুক্ত করছি তাহলে আমরা ধরে নিলাম যে এই যে এগুলোকে আগে মুছে দিই এই যে এক একটা জলবিন্দু এক একটা জলবিন্দুর আধান কী ধরে নিলাম কিউ ধরে নিলাম ঠিক আছে তো এটা আমি ধরে নিলাম তো এখানে তাহলে ওই এক একটা জলবিন্দুর জন্য তলমাত্রিক ঘনত্ব কত হচ্ছে সিগমা ওয়ান যদি ধরে নিই তাহলে কী হবে কিউ বাই ফোর পাই আর স্কোয়ার যেখানে কই আরটা হচ্ছে আমাদের আমি ধরলাম আপাত এখন ধরলাম যে আর হলো ওই প্রতিটা যেই ছোটো 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 জলবিন্দুগুলো রয়েছে ওই প্রতিটা জলবিন্দুর ব্যাসার্ধটা ঠিক আছে তো আচ্ছা এরপর ওই যে সাতাশটা জলবিন্দু একসাথে জড়ো হয়ে পড়ে একটা বড় বৃহৎ জলবিন্দু তৈরি করছে তো মানে কি বলতে পারি আমরা ধরো বৃহৎ যেটা তৈরি করছে এই যে সাতাশটা এরকম ছোটো 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 মিলে মিলে এরকম করে মিলে মিলে কী তৈরি করছে একটা বড়ো তৈরি করছে তাহলে এই বড়টার ব্যসার আমি ধরে নিলাম আর আর এই ছোটগুলোর বেশার দাম প্রতিটা আর ছিল স্মল আর তাহলে চারের তিন পায় ক্যাপিটাল আর কিউব ইজিক্যাল টু কী বলতে পারি সাতাশ ইন্টু চারের তিন পায় স্মল আর কিউব তার মানে মানে ক্যাপিটাল আর কিউ ইসিক্যাল টু কত আসছে সাতাশ ইন্টু এই যে আরের মান কত এটুকু আর এর মান কত দিয়ে আছে স্মল আর এর মান দিয়ে আছে থ্রি মিলিমিটার মানে কি বলতে পারি জিরো পয়েন্ট থ্রি সেমি তাহলে এটা আসবে জিরো পয়েন্ট থ্রি তার কিউব তার মানে এখান থেকে আমাদের আর এর মান কত বেরোচ্ছে জিরো পয়েন্ট নাইন সেমি ক্লিয়ার তো এই জায়গাটা এরপর দেখো সিগমা টু ইজিক্যাল টু তার মানে কত বেরোচ্ছে সিগমা টু মানে কত সাতাশটা জলবিন্দু এরকম জয়েন হয়েছে তার মানে কিউটা কত হবে সাতাশ কিউ হয়ে যাবে তখন আর নিচে কি হবে নিচে হচ্ছে ফোর পাই আর টু স্কোয়ার আর মানে আর ক্যাপিটাল আর স্কোয়ার তাহলে যদি আমরা সিগমা ওয়ান বাই বা সিগমা টু বাই সিগমা ওয়ান যদি করি সিগমা টু বাই সিগমা ওয়ান তার মানে কী আসবে নিচে সিগমা উপর সিগমা টু তার মানে সাতাশ আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার এই জিনিসটা আসছে তার মানে আমরা বলতে পারি যে সাতাশ আচ্ছা একটা সাতাশ ইন্টু জিরো পয়েন্ট থ্রি বাই জিরো পয়েন্ট থ্রি তার স্কোয়ার বাই কি জিরো পয়েন্ট নাইন তার স্কোয়ার তাহলে তোমরা যখন এটাকে ক্যালকুলেট করবে কত পাবে একটু জাস্ট ক্যালকুলেশন করে দেবে সিগমা টু ইজ টু সিগমা ওয়ান কত পেলে থ্রি ইজ টু ওয়ান ক্লিয়ার হলো এরকমভাবে এইটা প্রবলেমটা হবে এরপর দেখো তারপরের এই কোশ্চেনটা দেখো বলছি এ চার্জ কিউ ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস চার্জ দ্যাট দ্য ইলেকট্রোসাটিক ফোর্স বিটুইন টু পার্টস ইজ ম্যাক্সিমাম ফাইন দ্য চার্জ অফ দ্য পার্ট ধরো এইখানে বলছে যে দুটো চার্জ রাখা আছে ঠিক আছে মানে এক্সট্রা দুটো একটা চার্জ ছিল একটা চার্জ একটা কিউ চার্জ ছিল সেই দু কিউ চার্জটাকে কী করছে আমি দুটো পার্টে ভেঙে দিচ্ছি এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট তো আমি কেমন এমনভাবে ভাঙবো যে ওদের দুজনের মধ্যে ইলেকট্রোসাটিক ফোর্সটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম হবে তাহলে আমি ধরলাম যে একে হচ্ছে আমি এক্স দিয়েছি আর একে আমি করেছি কিউ মাইনাস এক্স এরকমভাবে ভেঙেছি একটাকে যদি এক্স করি আর একটা তো কিউ মাইনাস এক্স হবে তাহলে এদের মধ্যে ফোর্স কী হবে কে ইন্টু এক্স ইন্টু কিউ এদের দুজনের মধ্যে ডিস্টেন্স আমি ধরে নিলাম ক্লিয়ার তাহলে বলো যে কখন এটা ফোর্সটা ম্যাক্সিমাম হবে তাহলে আমি যদি ডিএফ বাই ডিএক্স করি তখন এটা ইজিক্যাল টু যদি জিরো করি তখনই তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে আমরা কী পড়েছি যেটা ম্যাথামেটিক্সে তো আমরা পড়ে এসেছি না ম্যাক্সিমাম মিনিমামের সত্তরটাতে কী বলা হয় এই ডিএফ বাই ডিএক্স ইজিক্যাল টু জিরো করতে হবে আমাদেরকে তাহলে কী হবে এখানে ডিএফ বাই ডিএক্স ইজিক্যাল টু কী হচ্ছে এখান থেকে কী বেরোচ্ছে দেখো কে কিউ মাইনাস টু এক্স বাই আর স্কোয়ার ইজিক্যাল টু কি বের হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজিক্যাল টু কিউ বাই টু অর্থাৎ এই যে এইখানে এইটা কিউ বাই টু হবে ক্লিয়ার এটা কিউ বাই টু অর্থাৎ কী যে একটাকে কিউ বাই টু একটাকেও যদি আমি কিউ বাই টুতে ভাঙি একটা চার্জ যদি কিউ থাকে এই কিউটাকে যদি দুটা পার্টে এরকমভাবে ভাঙি কিউ বাই টু কিউ বাই টু তাহলে তাদের মধ্যেখানের ইলেকট্রনিক ফোর্সটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে তাহলে অপশান সি এটা হচ্ছে কিউ বাই টু কিউ বাই টু এটা মুখস্থ রেখে দেবে যে কিউ বাই টু হয় আর কিউ বাই টু হয় ক্লিয়ার তারপরে কোশ্চেনটা দেখা দেব বলছে টু পয়েন্ট চার্জ এ অ্যান্ড বি হ্যাভিং চার্জ প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ রেসপেক্টিভলি আর প্লেসড অ্যাট এ সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম এফ ইফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ অফ এ ট্রান্সফার টু বি দেন ফোর্স বিটুইন দ্য চার্জ বিকাম কী হবে তো ভালো করে বুঝো যে অঙ্কটা কি বলছে বলছে একটা দুটো পয়েন্ট আছে এরকম পয়েন্ট এখানে আছে কিউ এখানে আছে মাইনাস কিউ ঠিক আছে তো এটা একটা সার্টেন ডিস্টেন্সে আমি ধরলাম সাপোজ আট ডিস্টেন্সে রাখা আছে ঠিক আছে তো তো এইটার উপরে যে বলটা কাজ করছে সেটা বলছে কিউ স্কোয়ার কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ক্লিয়ার তো এরপর বলছে যে এই যে এই কিউ চার্জটার থেকে কী হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ হচ্ছে বেরিয়ে যাচ্ছে আর এই যে এই কিউটাতে মাইনাস কিউটাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জটা হচ্ছে চলে আসছে যেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টটা বেরোচ্ছে এইখানে চলে আসছে তাহলে তখন আমাদের এই যে এই চার্জটা কত হয়ে যাচ্ছে এই চার্জটা কত হয়ে যাচ্ছে কিউ মাইনাস কিউ বাই ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ মানে কত কিউ বাই ফোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি কিউ ইন্টু টোয়েন্টি ফাইভ বাই একশো তার মানে কত হচ্ছে কিউ বাই ফোর আসছে না কিউ বাই ফোর আসছে না তাহলে এটাই বলা হচ্ছে যে কিউ বাই ফোর তাহলে কিউ মাইনাস কিউ বাই ফোর মানে কত হচ্ছে থ্রি কিউ বাই ফোর আর সিমিলারলি এইটাতে কত হচ্ছে এটাতে চার্জ ঢুকছে মাইনাস কিউ ছিল প্লাস কিউ বাই ফোর ঢুকছে তার মানে কত হচ্ছে মাইনাস থ্রি কিউ বাই ফোর ক্লিয়ার তাহলে এখন হচ্ছে আমাদের যে ফোর্সটা কাজ করছে এফ ড্যাশ সেটা কত হচ্ছে যে থ্রি কিউ বাই ফোর ইন্টু থ্রি কিউ বাই ফোর কে ইন্টু বাই স্কোয়ার তো একই থাকছে ডিস্টেন্সটা তো আমরা কোনো কিছু চেঞ্জ করছি না না তা আমরা কী হচ্ছে নাইন বাই সিক্সটিন কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার তাহলে কে কিউ স্কোয়ার বাই স্কোয়ারটাকে আমরা কী জানি এফ জানি তাহলে কী বলতে পারি নাইন বাই সিক্সটিন এফ ক্লিয়ার হলো নাইন বাই সিক্সটিন এফ এটা উত্তর হবে এর পরের দেহ কোশ্চেনটা বলছি সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড ইলেকট্রন ডিফার স্লাইডলি ওয়ান অফ দেম ইজ মাইনাস ই অ্যান্ড আদার্স ইজ ই প্লাস ডেল্ট আমরা কী জানি আমরা পড়ে এসেছি যে ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান দুটো একই হয় কিন্তু এখানে বলছে সাপোজ বলছে বুঝে ধরে নিতে বলছে যে এটা একটু ডিফার করছে এইটা কী হচ্ছে ইলেকট্রনের জন্য কী হচ্ছে মাইনাস ই আর প্রোটনের জন্য কী হচ্ছে ই প্লাস ডেলটা ই একটু ডিফার করছে ঠিক আছে নয়তো কী হয় এইটা মাইনাস ই হয় আর এটা ই হয় কোনো চার্জের আধারে কী হয় এটা হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন টু পার মাইনাস নাইনটিন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্ট এটা হয় ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পার মাইনাস নাইনটিন এইটাই হয়ে থাকে তো কিন্তু এখানে বলছে একটু ডিফার করছে দিয়ে বলছে ইফ দ্য নেট ইলেকট্রিসিটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু হাইড্রোজেন অ্যাটম প্লেসড অ্যাট দ্য ডিস্টেন্স ডি মাছ গ্রেটার দেন অ্যাটমিক অ্যাফাট ইজ জিরো দেন ডেল্টা ইস ইজ দ্য অর্ডার অফ কি বলছে একটা দুটো হাইড্রোজেন অ্যাটমকে আমরা এরকমভাবে রেখেছি ঠিক আছে তো এটা নিউক্লিয়াসটা ধরো আর পাশে আরও একটাকে এরকমভাবে রেখেছি এদের মধ্যেখানে যে ডিস্টেন্সটা সেটা কত বলে দেওয়া হয়েছে ডিস্টেন্সটা বলে দিয়েছে ডি ক্লিয়ার এরপর বা একটা যা হোক আমি আর ডিস্টেন্স ধরে নিলাম ক্লিয়ার ডি বলা আছে ডি ডিস্টেন্স এই যে ডিস্টেন্স ডি বলা রয়েছে ক্লিয়ার তো এরপর বলছি এই যে এই প্রোটনের পোটনের চার্জটা কত ই প্লাস ডেল্ট ক্লিয়ার আর এই যে বাইরে যে ইলেকট্রনটা আছে সেটার চার্জ কত মাইনাস ই সিমিলারলি এইখানটা তো এরকমই হবে মাইনাস ই কারণ দুটোই হাইড্রোজেন আইটম বলেছে ই প্লাস ডেল্ট তাহলে এইটার মধ্যে চার্জ কত চার্জ কত চার্জ হবে মাইনাস ই প্লাস ই প্লাস ডেল্ট হবে না হবে না তার মধ্যে কত হচ্ছে ডেল্টাই হচ্ছে এই এই হাইড্রোজেন আইটমটার চার্জ সিমিলারলি এই হাইড্রোজেন আইটমটার চার্জ কত ডেল্ট তাহলে আমরা কি বলতে পারি যে ফোর্স যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কত যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা কাজ করছে সেটা হলো কে ইন্টু ডেল্টাই তা স্কোয়ার ভাজিত আর স্কোয়ার মানে ডি স্কোয়ার আবার গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি হয় এফ এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর আমরা এফ জি যদি ধরি গ্র্যাভিটেশনাল ফোর্স কী হয় জি ইন্টু এম ওয়ান এম টু কি হয় দুটো হাইড্রোজেন কি থাকবো এম ওয়ান এম টু এম স্কোয়ার বাই ডি স্কোয়ার তাহলে তোমরা যদি সিম্পলি এইখানটাতে দুটোকে বলছি ইকুয়েল তোমরা যদি ইকুয়েল করে দাও আমি এখানে কোশ্চেন জাস্ট মানগুলো এবার তোমাদেরকে বস করে দেবো কে এর মান করতো নাইন ইন্টু টেন টু পার নাইন আর হচ্ছে ডি এল ডিটা তো ডিটা দেখো কেটে যাচ্ছে এদিকে এদিকে জি এমও এম স্কোয়ার বাই ডি স্কোয়ার তাহলে জি আমরা জি এর মানও জানি এম এর মানও জানি ডি ডি কেটে যাচ্ছে তাহলে ই ইয়ের একটা তো আমরা ইয়ে পাবো না ই ইয়ের একটা পাওয়ার পাবো ডেল্টা ই স্কোয়ার ইজিক্যাল টু কি আসছে জি এম স্কোয়ার বাইকে তাহলে ডেল্টা ইয়ের তো একটা আমরা পাওয়ার পাবো না তো সেই পাওয়ারটা জাস্ট বারকোড নিলেই তোমাদের হবে তো এটা পাওয়ারটা কত হবে পাওয়ারটা বেরোবে এই বিটা বি অপশান টেন টু দি পাওয়ার থার্টি সেভেন এই অপশানটা বেরোবে তোমরা জাস্ট ভ্যালুগুলো বোস করাবে আমি আর লেন্দি করছি না এইটুকুই আর কিচ্ছু নয় ক্লিয়ার এরপর দেখো এই কোশ্চেনটা দেখো বলছে যে প্রথমে আগে কি ছিল এই যে এটা প্রথমে আগে কী ছিল এরকম ছিল ক্লিয়ার প্রথমে এরকম ছিল দিয়ে কি করা হচ্ছে এইটার থেকে অর্ধেকে চলে আসা হচ্ছে এই যে এইখান থেকে অর্ধেকে এইটার ডিস্টেন্সটা কত ওয়াই বাই টু তখন কি হচ্ছে আগে এইটা যদি থিটা ছিল এই যে এই কোনটা যদি থিটা ছিল আর এই যে এইখান থেকে এইটা কত ছিল আর বাই টু তো এখন কি হয়ে গেছে এখন এইটা হয়ে গেছে থিটা ড্যাশ আর এইটা কত হয়ে গেছে আর ড্যাশ বাই টু মানে এই ডিস্ট্যান্সটা হচ্ছে আর আডডেস হয়ে গেছে এই এই ব্যাপারটা বুঝতে পারলো তো দিয়ে বলছে বলছে যে ওই আডডেস যে হয়ে গেছে ওই আড সঙ্গে আর এর কী সম্পর্ক সেই জিনিসটা আমাদেরকে এইখান থেকে বের করতে হবে তো তার জন্য আমরা কি করব ভালো করে লক্ষ্য করো আমরা যদি এই এই যে এই ডায়াগ্রামটাকে এইখানে যদি ভালোভাবে আঁকি কী পাবো ভালো করে লক্ষ্য করো আমরা এটাকে আঁকছি এরকম করে এইটা এরকম 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 করে আছে এইখানে একটা চার্জ আছে এইখানে একটা চার্জ আছে এই ডিস্টেন্সটা হচ্ছে আর বাই টু এইখানে একটা কিউ চার্জ আছে ধরো আর এইখানে একটা কিউ চার্জ আছে ক্লিয়ার তাহলে আমাকে বলো এই যে কিউ চার্জগুলোর জন্য একটা তো বল কাজ করবে এটা দুটোই হচ্ছে একই একই ধরনের এই ইকুয়াল চার্জ লেখা রয়েছে দেখো উপরে ইকুয়েল চার্জ লেখা রয়েছে তাহলে কী হবে একটা বল যেটা কাজ করবে সেই বিকর্ষণ বলটা কোন দিয়ে কাজ করবে এই দিকে একটা বিকর্ষণ বল কাজ করবে এফ ই ইলেকট্রোসাটিক ফোর্সের আচ্ছা নিচের দিকে এটার একটা ভর আছে তো নিচের দিকে কী কাজ করবে এম জি কাজ করবে তো নাকি যেহেতু এটার একটা ভর আছে তাহলে এই যে এই দড়িটার উপরেও তো একটা টান আসবে না এটা যদি থিটা হয় এই দড়িটার উপরে একটা টান আসবে তো এই যে থিটা এই টানটা যদি আমরা উপাংশ বিভাজন করি তাহলে কী পাচ্ছি এইটাকে যদি এরকমভাবে করি এইটা যদি থিটা হয় এটা কী হবে থিটা তাহলে এই দিকটা কী পাচ্ছি টি কস থিটা এই দিকটা কি পাচ্ছি দিকটা এই দিকটা পাচ্ছি টি সাইন থিটা তার মানে আমরা কি বলতে পারি টি আর টি সাইন থিটা কি কি কে আর স্কোয়ার ক্লিয়ার তার মানে এখান থেকে আমরা টেন থিটা ইজিক্যাল টু কি পাচ্ছি টেন থিটা আচ্ছা টেন থিটা না করে তোমরা একটা কাজ করো এটাকে আমরা এফ আচ্ছা তো তোমরা এখানটার থেকে ট্যান থিটা আচ্ছা ট্যান থিটা ইজিক্যাল টু কী হচ্ছে এফ বাই এম জি ইজিক্যাল টু আমরা বলতে পারি যে কে কিউ স্কোয়ার বাই এম জি আর স্কোয়ার এই জায়গাটা ক্লিয়ার হলো তো তারপর এরকম করে দিচ্ছে জিনিসটাকে তো এরকম করে দেওয়ার পর জিনিসটা তো একই থাকবে না শুধুমাত্র ট্যান থিটা ড্যাশ হয়ে যাবে ট্যান থিটা ড্যাশ হয়ে যাবে কিন্তু এই যে ফোর্সটা ফোর্সটা তো একই থাকবে শুধুমাত্র আটটা চেঞ্জ হবে তাহলে কি হয়ে যাচ্ছে কে কিউ স্কোয়ার ভাজিত আট ড্যাশের স্কোয়ার ইন্টু এম জিটা তো এম জিই থাকবে এটার তো কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে এইখান থেকে টেন থিটা টেন থিটার ড্যাশ এই টেন থিটা টেন থ্রিটা ড্যাসের ভালো করে লক্ষ্য করো টেন থিটা এই যে এইটার থেকে টেন থিটা কত পাচ্ছি আমরা এইখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে ওয়াই আর এইটার ডিস্টেন্স হচ্ছে আর তার মানে কী পাচ্ছি আর বাই টু তার মানে কী পাচ্ছি আর বাই টু ওয়াই ইজিক্যাল টু কে কিউ স্কোয়ার বাই এম জি আর স্কোয়ার সিমিলারলি এই টেন কত পাচ্ছি এই দিক থেকে ওয়াই বাই টু আর এই থেকে আর ড্যাশ বাই টু তার মানে কত পাচ্ছি আর বাই ওয়াই আর ড্যাস আট বাই ওয়াই এই যে এরকম আছে ভালো করে লক্ষ্য করো আর বাই টু আর ড্যাশ বাই টু বাই তার মানে কত হচ্ছে আর বাই আসছে সরি তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা ইজিক্যাল টু কে কিউ স্কোয়ার বাই আর ড্যাসের স্কোয়ার ইন্টু এম জি ক্লিয়ার তাহলে এইখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো ভালো করে লক্ষ্য করো এইখান থেকে এই দুটোকে এই দুটো এটা এক নাম্বার আর এটা দু নাম্বার যদি এক নাম্বার আর দু নাম্বারটাকে যদি তুলনা করো তোমরা কী পাবে এরকম একটা জিনিসটা পাচ্ছ ভালো করে লক্ষ্য করবে টু আর ড্যাশ বাজিত আর ইজিক্যাল টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার ক্লিয়ার তাহলে এইখান থেকে তোমরা কি পাবে আমি যদি দেখাই তোমরা পাচ্ছ আর ড্যাশের কিউব ইজিকেল টু আর কিউব বাই টু তার মানে আর ড্যাশ ইজিক্যাল টু কী পাচ্ছি আর বাই থ্রি ভিতরে টু মানে এই যে এই ডি এর অপশানটা ক্যালকুলেট জাস্ট একটু ক্যালকুলেশনটা করবে তোমরা বুঝতে পারি এই দুটোকে তুলনা করবে বা দুটোকে ভাগ করে দেবে ওয়ান বাই টু করে দেবে তাহলে পেয়ে যাবে এরকম একটা জিনিসটা পেয়ে যাবে কী হবে যে আর বাই রুট থ্রি রুট থ্রি রুট বাই টু মানে কি টু টু দি পার ওয়ান বাই থ্রি তাই না তার মানে অপশান ডিটা আমাদের সঠিক হলো এর পরেরটা দেখো বলছি যে টু পজিটিভ আয়নস ইচ ক্যারিং এ চার্জ কিউ আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স এফ ইফ এফ ইজ দা ডি ইফ ইজ দ্য ফোর্স রিফালশান বিটুইন দ্য আয়নস দ্য নাম্বার অফ ইলেকট্রন্স মিসিং ফ্রম ইচ আয়ন আচ্ছা আমাকে একটা জিনিস বলো পটাশিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরোয় তবে পরেই তো আমরা পটাশিয়াম প্লাস লিখি মানে একটা নির্দিষ্ট একটা ইলেকট্রন বেরিয়েছে বলে এটা আয়নে পরিণত হয়েছে নয়তো এটা কী ছিল প্রথমে নিস্তলিত কণা ছিল যদি তারপর এটা আয়নে পরিণত হয়েছে কারণ আমি ভাবছি যে একটা ছিল একটা কিছু সেইখান থেকে এনই সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে তবে পরে সেটা কিসে পরিণত হয়েছে আয়নে পরিণত হয়েছে তার কি এর চার্জ কত এই আয়নটা চার্জ কত এখান থেকে একটা বেরিয়েছিল বলে তো এটা চার্জ ওয়ান হয়েছে না তো এখানে এনই সংখ্যক যেহেতু বেরিয়েছে তাহলে এর চার্জ কত এন ই হচ্ছে চার্জ তাহলে এন ই মানে কিউ ইজিক্যাল টু আমরা কী পেয়ে গেলাম ই তাহলে বলছে যে দিয়ে বলছে দুটো ইয়েকে দুটো টু পজিটিভ আয়নকে হচ্ছে আমরা পাশাপাশি রেখেছি ঠিক আছে তো এই যে এইটা স্মল কিউটা টু আমাদের বেরিয়ে গেলো মানে কিউ ছিল আর এদিকে কিউ ছিল দুটোকে পাশাপাশি রেখেছি যাদের মধ্যে হচ্ছে ডি এই ফোর্সটা যেটা কাজ করছে সেটা এফ তাহলে আমরা কি জানি স্কোয়ার তাহলে এই যে কিউ যে পেলাম এন ই তাহলে আমরা এখান থেকে এ ফিজিক্যাল টু কি বস করে দেব কে ই তা স্কোয়ার বাই ডি স্কোয়ার তার মানে আমরা কি পাচ্ছি এন ই তার স্কোয়ার ইজিক্যাল টু কি পাচ্ছি এফ ডিস্কোয়ার বাই কে তাহলে এই কে মানে কত কে মানে কত হবে ফোর পাই এফ সাইল্যান নট তার মানে এন ইজিক্যাল টু কী বেরোচ্ছে রুটওভার এফ আচ্ছা ফোর পাই এফ সাইল্যান নট এফ ডিস্কোয়ার বাই ইস্কোয়ার তার মানে কী বেরোচ্ছে এই যে অপশান সি দেখতে পেলে কী হলো অপশান সি বুঝতে পারলে কেমনভাবে জিনিসটা হলো জাস্ট বলেছিল দুটো আধারকে এরকম করে রেখেছে দিয়ে যতটা ইলেকট্রন বেরিয়েছে যে চার্জটা বেরিয়েছে আমরা ধরে নিলাম এনই বেরিয়েছে তার মানে এনটাকে আমরা পেয়ে গেলাম এখান থেকে ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো এইটা দেখো বলছে হোয়েন এয়ার ইজ রিপ্লেসড বাই এ ডাই মিডিয়াম অফ কনস্ট্যান্ট কে দ্য ম্যাক্সিমাম ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু চার্জেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স কত তো আমরা কী জানি বলো এফের অরিজিনাল কি হয় এফ যদি দুটো চার্জকে আমরা কিউ ওয়ান কিউ টু এ দুটো চার্জকে যদি আমরা আর ডিসটেন্স দূরত্বে রাখি এ ফিজিক্যাল টু কী পাই এ ফিজিক্যাল টু পাই কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার যেটাকে আমরা কি লিখি কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এফ সাইল্যান্ট আর স্কোয়ার তো এই এফ সাইল্যান্ড ইজিক্যাল টু কী হয় কে ইন্টু এফ সাইল্যান্ট নোট মানে এটা কি কোনো একটা মাধ্যমের মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ভেদ্যতা আর এইটা কি এই কেটা কি কেটা হলো আমাদের যেই পরা বিদ্যুতিক ধুবকটা যেটা আর এইটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা তাহলে এই যে এইটা কি একটা যদি মাধ্যমে থাকে মাধ্যমের এটা কে থাকে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি হয় সিম্পলি এফসাইলেন নট হয়ে যায় কিন্তু যখনই একটা মাধ্যমের ভিতরে ঢুকাবো তখন একটা কে গুণ হয়ে যায় তা যদি কেটা গুণ হয়ে যায় আমরা এই যে এই এক্সপ্রেশনটাকে কী হিসেবে লিখতে পারি কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই কে এফসাইলেন নট আর স্কোয়ার তার মানে আগে কী ছিল শূন্য মাধ্যমে ছিল কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এফ সাইলেন নট আর স্কোয়ার আর এখন কী হয়ে গেছে এখন আরও একটা কে নিচে গুণ হয়ে গেছে নিচে যখন কে গুণ হবে মানে কী হচ্ছে কে টাইমস ডিক্রিজ করছে তার মানে কীটা হবে কে টাইম ডিক্রিজ করছে অপশানটা অপশান সি তো আশা করি তোমাদের আজকে যতগুলো কোশ্চেন করালাম তোমরা বুঝতে পেরেছো আর তোমরা যদি আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাও আন একাডেমিতে আমি নিজে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে আমার ক্লাসগুলো ফলো করতে পারো আশা করি তোমাদের ওইখানে ভালো লাগবে অনেকই তো এখন ইলেকট্রোস্টাডিকের আমরা তড়িৎ ক্ষেত্রে ল পর্যন্ত কমপ্লিট করেছি আমরা এখন আজকেই কিন্তু আমি ওই পোটেন্সিয়ালের পোর্সেন্টে ধরে নিয়েছি তো ওখানটার থেকে তোমরা যদি অ্যাটেন্ড করতে যাও করতে পারো তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং এর পরবর্তী আরও এই ফিজিক্সের প্র্যাকটিসের সম্পর্কিত ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বাকি যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যেও সাব চ্যানেলটাকে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে তাহলে তারাও কিন্তু অনেকটা হেল্প পাবে তো আগের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ